আবারও পিটিয়ে খুন গোঘাটের বালি অঞ্চলে। যদিও খুনের কারণ নিয়ে ধোঁয়াশা এলাকার মানুষের মধ্যে, পরকীয়ানা রাজনৈতিক আক্রোশের জেরে খুন তা নিয়ে চাপানোতর। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি লোকজন নিয়ে এসে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ রুইদাসকে হত্যা করেছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, এটা সম্পূর্ণ পারিবারিক খুন, তৃণমূল ইচ্ছা করে রাজনৈতিক রং জড়াচ্ছে। যদিও পুলিশ সমস্ত বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। গোঘাটের বালি এলাকায় রবীন্দ্রনাথ রুইদাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে উত্তপ্ত রয়েছে গোঘাট। ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব। তবে কি কারণে এই ধরনের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশায় এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিল। লোকসভা নির্বাচনের পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এদিন তাকে প্রাণে মেরে ফেললো বলে দাবি করেছেন তৃণমূল নেতারা। চেল হচ্ছে উনি আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক, দীর্ঘদিন আমাদের পার্টির সঙ্গে কিন্তু উনি যুক্ত। তো সেই সুবাদেতে ওনার যে ছেলে একটা আক্রোশ পাশাপাশি আক্রোশ রয়েছে, বা যিনি ওকে মার্ডার করেছেন বা যিনি মেরেছেন, তিনি বিজেপির একদম মানে একনিষ্ঠ এবং ঘোর বিজেপি। তো এই সুযোগটা আজকে যে আজকে ঠাকুরের যে একটা নাম সংকীর্তন অনুষ্ঠান হচ্ছে, এই নাম সংকীর্তনেতে সমস্ত মানুষ, আমরা দলমত নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা খাওয়ান দাওয়ানের প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামকে সুযোগ বা কার্যকলাপ বা সুযোগে কাজে লাগিয়ে যে একটা পারিবারিক অশান্তি রয়েছে বা একটা পার্টিগত ব্যাপারের অশান্তি তার রয়েছে, সেই পারিবারিক অশান্তির পরিপ্রেক্ষিতে তার মাথায় আজকে বাঁশ দিয়ে মেরে আজকে সমস্ত লোকের মধ্যিখানে বা সমস্ত মানুষজনের মধ্যিখানে তার মাথাতে বাড়ি মেরে তাকে আজকে মার্ডার করলো। এর তীব্র প্রতিবাদ করি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা তীব্রভাবে প্রতিবাদ করি। আমাদের প্রশাসন আছে গোঘাট থানা, আমাদের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, উচ্চ মানে পদাধিকার রয়েছেন, তারা এসেছেন এখানে, তারা তদন্ত করে দেখছে। আমরা চাইব যাতে সুষ্ঠুভাবে তার আত্মার শান্তির জন্যে সুষ্ঠুভাবে তাদের যাতে মানে বিচার ব্যবস্থা হয়, এটা আমরা আশা করব। অন্যদিকে স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রবীন্দ্রনাথের এক ছেলের সাথে পশ্চিম প্রতাপ মল্লিকের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রতাপের স্ত্রীকে নিয়ে অন্যত্র চম্পট দেয় রবীন্দ্রনাথের বড় ছেলে, পরে তাকে বিয়েও করেছে। একদিকে রাজনৈতিক আক্রোশ, অন্যদিকে পারিবারিক আক্রোশের জেরে এদিন খুন হতে হলো রবীন্দ্রনাথকে বলে দাবি করেছেন এলাকার মানুষ। আমার স্বামী হচ্ছে তৃণমূল কর্তা, আর বিজেপির ছেলেরা আমার স্বামীকে ঠেঙিয়ে মেরে দিয়েছে। আজকে আমার স্বামী আমাদের এখানে বড়গ্রামে তো অনুষ্ঠান হচ্ছিল, আর আমার স্বামী হচ্ছে চান টান করে সাইকেল নিয়ে খেতে যাচ্ছিল, আর সেই সময় বিজেপির ছেলেরা ঠেঙিয়ে আমার স্বামীকে মেরে দিয়ে জরির কাজ করতো। আমার বড় ছেলেটা জরি কাজ করতো আমাদের বাড়িতে, আর ওর হচ্ছে বউটা আমার ছেলেটার সঙ্গে এখানে কাজ করতো, করতে করতে তাদের প্রেম ভালোবাসা হয়ে গেল। আমরা কিছু জানিনি, আমরা দু স্বামী স্ত্রীতে আমরা কাজ করতে চলে যেতাম, ওরা কাজ করতো। বিজেপির ছেলেরা এসে আমাদের স্বামী স্ত্রীকে মারতে আসে লাগারি, এরকম করে ঘোড়াতে মারে একবার মেরে গেছিলো। তা তো পার্টির লোককে বলেছিল, পার্টি সব ইয়ে করে দিয়েছিল। তারপরে আবার ফের এসে আমার আজকে অনুষ্ঠান হচ্ছিল বালি ইয়েতে বলগ্রামেতে, আজকে যাচ্ছিল বিয়ে টপকে যে সাইকেলে যাচ্ছিল, আর লাঠি দিয়ে ঠেঙিয়ে দিয়েছে, কুড়লে মারলে মাথায় মেরে দিয়েছে। যদিও আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ দাবি করেন, এই ঘটনা সম্পূর্ণ পারিবারিক, তৃণমূল তার নিজের ঐতিহ্য মতো এই ঘটনাকে রাজনৈতিক রং চড়াচ্ছে। গোঘাটের বালিতে যে ঘটনাটা ঘটেছে এটা একদমই ব্যক্তিগত ব্যাপার, ওই ফ্যামিলির পরকীয়া তত্ত্বের ঘটনা, এর সঙ্গে পার্টির কোনো যোগ সাজেশ নেই, বিজেপির কোনো যোগ সাজেশ নেই। তৃণমূল কংগ্রেস নোংরা খেলা নোংরা রাজনীতি সারা জীবন করে আসে, তাদের সেই নোংরা রাজনীতির নিদর্শন আবার তারা রাখতে চাইছে। আর বিষয় হচ্ছে পুরো বিষয়টাই ব্যক্তিগত ব্যাপার এবং পরকীয়ার ব্যাপার, এর সঙ্গে বিজেপির কোনো যোগ সাজেশ নেই। অন্যদিকে গোঘাটের বিধায়ক মানস মজুমদার জানান, বিজেপি কয়েকদিন আগে তাদের এক সক্রিয় নেতৃত্বকে পিটিয়ে মেরে ফেলেছিল। সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এক প্রকার দিশাহীন হয়ে গেছে, সেই হতাশা থেকেই তাদের এক সমর্থককে এদিন নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলল প্রতাপ মল্লিক নামে বিজেপির ওই ব্যক্তি। দেখুন, এটা তো নতুন কোনো ঘটনা নয়, লোকসভার আগে থেকে সেটা ছিল, আর লোকসভার নির্বাচনের পরে সেটা রিহার্সাল থেকে একদম প্র্যাকটিক্যাল মাঠে নেমে এসেছে। এর আগে আমাদের নকুন্দায় লালচাঁদ বাঘ বলে একজনকে ওরা পিটিয়ে মেরেছে বাগলায়, আমাদের খানাকুল আমাদের একক নেতা পঞ্চায়েত সমিতির সদস্য তাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মেরেছে, তারপরে আবার এই বালির ঘটনা। এটা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, সরাসরি দিলীপ ঘোষ সরাসরি দলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে গুলি করে মারতে হবে, পিটিয়ে মারতে হবে। গতকাল দিল্লির পরে হতাশ বিজেপি একটা আতঙ্কের পরিবেশ সারা বাংলায় তৈরি করতে চাইছে, তারপরের দিন রিহার্সালটাকে প্র্যাকটিক্যাল মাঠে
বালি অঞ্চলে আমাদের দলীয় কর্মীকে সক্রিয় কর্মী খুন করার মাধ্যমে, পিটিয়ে মারার মাধ্যমে সেটা ওরা বাস্তবে করে দেখালো। যদি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া যায়, কণ্ঠরোধ করে দেওয়া যায়, গণতান্ত্রিক অধিকার সেই অধিকার কে নেওয়া যায়, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন সক্রিয় কর্মী আগেও একজন প্রাণ বলিদান দিয়েছেন, আবার একজন বালিতে আমাদের বলিদান দিল প্রাণ। সবটাই দিলীপ ঘোষের নির্দেশে এবং দিলীপ ঘোষের উস্কানিতে যে ঘটনাগুলো ঘটে, এবং লোকাল লিডার যারা রয়েছে আরামবাগের বিমান ঘোষ সহ অন্যান্য যারা রয়েছে তারাও একই কায়দায় একটা সন্ত্রাসের রাজনীতি, সেই সিপিএম এর কায়দায়। তো আমরা প্রশাসনকে জানিয়েছি, তো সেই অনুযায়ী প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সেদিকে তাকিয়ে আছি। নিউজ আজ বাংলা, গোঘাট।